হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ গেম প্লে। তো গাইস, আবার আমরা চলে এসেছি নতুন একটা গেম প্লে নিয়ে। আর গাইস, আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 3। হ্যাঁ গাইস, আজকে আমরা আবার খেলতে চলেছি গ্র্যানি। আগেরবার আমরা খেলেছিলাম গ্র্যানি চ্যাপ্টার 2, আর গাইস এইবার আমরা খেলবো গ্র্যানি চ্যাপ্টার 3। আর গাইস, এখানে গ্র্যানির গ্র্যান্ডপার সাথে ওর নাতনিও রয়েছে, যে হচ্ছে সেলেন্ড্রিনা। গাইস ও রয়েছে, তো আমাকে এখান থেকে স্কিপ করা একদম ইজি হবে না। তো চলো দেখি আমি আজকে এখান থেকে স্কিপ করতে পারি কিনা। তো চলো গাইস, আজকের গেম প্লেটা স্টার্ট করা যাক। আর গাইস প্লিজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে গাইস, প্লিজ 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 একটু লাইক করে দাও। আর গাইস, নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও। প্লিজ গাইস একটু লাইক করো, তোমরা কেউ লাইক করছো না গাইস, প্লিজ একটু লাইক করে দাও। আর আমাদেরকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে গাইস, তাড়াতাড়ি গাইস সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো গাইস, আমরা আমাদের গেমের ভিতর চলে এসেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা গ্র্যানির গ্র্যান্ডপা, আর তার সাথে গাইস ওর নাতনি যে সেলেন্ড্রিনা ও রয়েছে। তো গাইস, এখান থেকে আমরা আমাদের ডিফিকাল্টি সিলেক্ট করে নেবো, যেটা হচ্ছে ইজি। তো গাইস, আমরা ইজিতেই খেলবো, আর গ্র্যানির গ্র্যান্ডপা বোথই থাকবে, সেলেন্ড্রিনাও থাকবে, আর আর কিছু না গাইস। চলো গেমটা স্টার্ট করা যাক। তো গাইস, এই যে দেখাচ্ছে গাইস, এই যে গ্র্যানি আর গ্র্যান্ডপার ঘর, এই যে গাইস আবার সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছে গাইস ওদের ঘরের ভেতরে। পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেছে। ও গাইস, ব্রিজটাকেও তুলে নিয়েছে যেন আমরা পালাতে না পারি, আর গেটও তার আগে বন্ধ করে দিয়েছে। ও গাইস, গ্র্যান্ডপা আমাদের গুলি করে দিল ডে ওয়ান। তো গাইস, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে ডে ওয়ান। আমাদের কাছে 5টা দিন আছে, তো 5টা দিনের আগে হওয়ার আগে গাইস আমাদেরকে এখান থেকে পালাতে হবে। 5 বার মরে গেলে গাইস আমরাও মরে যাবো, মানে গেম এন্ড হয়ে যাবে। তো আমাদেরকে তার আগে গাইস এখানে কমপ্লিট করে পালাতে হবে। তো গাইস, এবার আমাদেরকে গেটটাকে খুলতে হবে, এটা যেটা লক আছে। এই তো নিচে গেছে একটা পিন মতো কি আছে, এটাকে মনে হয় নিতে হবে। এইবার গেছে খুলতে হবে। আর গেছে আমার কার পাওয়ার পায়ের আওয়াজ পাচ্ছি, আর মনে হচ্ছে গ্র্যানি গ্র্যান্ডপা আশেপাশেই কোথাও আছে। গেছে এখানে স্কেপ করার তো অনেক রকম উপায় আছে, বাট দেখি আজকে আমরা কোন উপায় দিয়ে মানে কি করে স্কেপ করতে পারি। আর দেখো গেছে ভেতরে একটা কঙ্কাল, আমার মতো গেছে এখানে হয়তো কাউকে আটকে রেখেছিল, যে গেছে কঙ্কাল হয়ে গেছে। এর কেউ খুলে দি গাইস, দেখো গাইস কঙ্কালটা। আমিও চাই না যাইস আমার ওই হ্যালো, আমাদের গাইস 5 দিন হওয়ার আগে গেল। ওই যে গাইস গ্র্যানি 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 দেখে নিয়েছে, মনে হয় দেখে নিয়েছে। আরে বাবা, না দেখে না জানো, আসছে এখানেও আসছে। আর গাইস, এই জায়গাটা আমি দেখেছিলাম, আসলে আমি প্র্যাকটিস মোডে গাইস খেলেছিলাম, সেখানে আমি দেখেছিলাম এটা হচ্ছে ট্রেন এস্কেপ। এখানে একটা ট্রেন আছে যেটা আমরা স্কেপ করতে পারবো, আর এখানে আমাদের টিকিট কাটতে হবে এই জায়গাটা দিয়ে। এই যে গাইস, এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে এখান থেকে আমাদের একটা কয়েন ফেলতে হবে এরকম দেখে, তাহলে এখান থেকে আমরা টিকিট পাবো। আর টিকিট ছাড়া যদি যাই এখানে যাই গাইস, এখানে একটা টিকিট যে এখানে রোবট আছে, যে হচ্ছে টিকিটে যে হচ্ছে টিকিট চেক করে, যদি আমরা ওখানে যাই আর যদি টিকিট না থাকে তাহলে গাইস সাইরেন বাজায়, আর তখন গ্র্যানি আর গ্র্যান্ডপা ওখানে চলে আসবে। তো আমাদেরকে দেখি আমরা কিভাবে স্কেপ করতে পারি। গ্র্যানি মনে হয় চলে গেছে, চলো আমরা উপরে যাই। আর গাইস, গ্র্যানি এখানে সব জায়গায় ট্র্যাপ ফেলে রাখে, তো আমাদেরকে সেটাও গাইস সাবধানে যেতে হবে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, না 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 না, আরে আরে গাইস গ্র্যানি ট্র্যাপ, এটা কল 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 কল, আরে আরে গ্র্যানি গ্র্যানি পেছনে না তো, পেছনে পেছনে না তো, না 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 আসছে না। এখানে কেউ আছে? আছে। আরে গ্র্যানি 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 উঠ গাইস, গ্র্যানি, আরে সামনে থাকলে বেরাবো কি করে, সামনেই রয়েছে, যাচ্ছে আর না গাইস, মনে চলে গেছে গাইস। এই বুড়ি সবাই কাটকে আটকে এখানে কঙ্কাল বানাচ্ছে গাইস, এরকম ট্যাপ ফেলে দিয়েছি এখানে, আমাকে এই জায়গাটা সাবধানে যেতে হবে। গাইস তোমরা যাও, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, আমি পারবো কি পারবো না স্কেপ করতে গাইস দাদুদের কাছ থেকে, তাড়াতাড়ি যাও। আর গাইস ওর মেয়েও আছে এখানে, তো আমাকে সেটাও গাইস সাবধানে রাখতে হবে। না গাইস চলে গেছে, এখানে কিছু আছে? না নেই। এখানে না আমরা বাইরে চলে এসেছি, আর এত আস্তে হাঁটছে এটা। ভেতরে গাইস শর্ট গানের গুলি আছে এখানে, এই যে গাইস শর্ট গানের গুলি। আর গাইস এটা হচ্ছে গ্র্যানি গ্র্যান্ডপার গাড়ি গাইস, থেকে থেকে ভাঙা, মানে সব আর কি কিছু নেই ভেতরে। এখানে গাইস গ্র্যান্ডপাও আছে, তো আমাকে সাবধানে যাওয়া আসা করতে হবে। ওই দেখো গাইস গ্র্যানি 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 গ্র্যান, ও যতক্ষণ ওখানে দেখছি আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। এই রে দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে, এপাশ থেকে গ্র্যান্ডপা না আসুক শুধু। এর ভিতরে কিছু আছে? এটা সেফ কি গাইস, সেফ কি পেয়ে গেছি, যেটা গাইস উপরে লাগবে আমাদের। আমি জানি কোনটার কোনথায় কি লাগবে কি না, আমি একবার প্র্যাকটিস মোডে খেলেছি, বাট আমাকে আমি চাই না এখানে আমাকে গ্র্যান্ডপা দেখে নি, কারণ গাইস গ্র্যান্ডপার কাছে শটগান আছে, দূর থেকে মেরে দিতে পারে। তো আমাদের সেই হিসাবে ভালো করে থাকতে হবে। চলো 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 চলো, এই যে গাইস সেফ কি, এটা কি আছে এর ভিতরে? ও আচ্ছা গাইস, এই হুইলটা দিয়ে আমি ব্রিজে যেটা, আরে না 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 রে বাবা।
ডে টু গাইস আমাদেরকে মেরে দিয়েছে, গ্র্যান্ডপা ধরে নিলো। চলো চলো এটাকে খুলি, আমার কাছে তো আছে এটা। চলো 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 এবার 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 গাইস আমি কমপ্লিট করে দেবো। চলো চলো গাইস পায়ের আওয়াজ আসছে। ওখানে কি ছিল? হ্যাঁ ব্রিজের গাইস, ব্রিজের চাকাটা ছিল। তো আপাতত তো আমাদের ওটা এখন লাগছে না, এখানে তো আমাদের কিছু নেই, এখানেও নেই। চলো রান্নাঘরে দেখি রান্নাঘরে কিছু পাই কিনা। আমাদের লাগবে ট্রেনের ওখানে, আর এখানে তো উইলটা পেয়েছি, ওটা আমাদের এখন লাগবে না। চলো দেখি আর কি এখান দিয়ে পেতে পারি আমরা। আরে এত আস্তে হাটে ভাই সাহেব, খুলবো কি করে? আচ্ছা খোলাই আছে। এখানে তো গাইস কিছু নেই, আমরা গাইস উপরে যাই। উপরে গিয়ে দেখি কিছু পাই না, নিচে তো গাইস কিছু পেলাম না। ওয়েপেন কিটা পেয়ে গেলেই আমাদের গাইস কমপ্লিট। আরে সিলিন্ডার সিলিন্ডার আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আমি গাইস ভয় পাবো না। এটা কোকোনাট গাইস, এখানে কিছু আছে না? এই কোকোনাটটা গাইস আমি যদি কাটি ভেতর থেকে একটা কিছু বেরাবে, এর নাড়ালে গাইস বোঝাবে। তখন এটা দেখো জল আছে ভেতরে। এই লিফট থেকে আমরা নিচে চলে যাই। এবার এখানটাকে দেখি কিছু পাই কিনা, শর্ট গান এমো এখানে আর কিছু, এগুলো তো কিছু আছে নাকি গেছি দেখিনি একবার করে। এত গেছি মাছিস পেয়ে গেছি। এই সেলেন্ডিনা এখানে 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 গাইস কি পেলাম কি পেলাম? আচ্ছা টিকিট টিকিট গাইস, টিকিটের গাইস কয়েনটা পেয়েছি। আমরা মনে হয় গাইস ট্রেন করে এক্সেপ্ট স্কিপ করতে পারবো, মজা ট্রেনে করে গেছি আমরা স্কিপ করতে পারবো। চলো দেখি টিকিটটা নিই, টিকিটটা নিয়ে আমরা নিচে যাই, দেখি নিচে কিছু পাই কিনা। ওপরে ফোপরে তো কিচ্ছু পেলাম না। আরে আরে না 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 ভাই সাহেব, ছেড়ে দে আমায়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, না 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 গাইস গ্র্যান্ডি গ্র্যান্ডপা একসাথে। আমরা লিফটে, আমরা লিফটে করে উপরে চলে যাই, লিফটে করে উপরে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমরা উপরে গিয়েও কি করবো, আমাদের তো নিচেই যেতে হবে। কি করা যায়? চলো চলো এখানে নেই নেই। আরে আরে পেছনে 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 গ্রানি গ্রানি শিওর। এবার গাইস এই কয়েনটাকে আমরা গিয়ে ভেতরে ফেলে দেবো, তাহলে গাইস আমরা একটা টিকিট পাবো, যে টিকিটটা দিয়ে এই যে এখানে এটা দিয়ে দিলে এই যে গাইস, এইবার গাইস আমাদেরকে আর ধরবে না ওই ওর গ্রানির ওই রোবট। এবার আমাদের রোবট আর ধরবে না, দেখো নাহলে গাইস পেছনে এসে এসে হর্ন বাজাতো। টিকিট পেয়ে গেছে, আর এখানে আমাদেরকে সেই সুইচটা লাগাতে হবে। এখানে দরজাটাও খুলে গেছে। আচ্ছা গাইস টিকিটটা ছিল বলে এর জন্য দরজাটা খুলেছে। আচ্ছা আচ্ছা ওকে। আরে এই সেলেন্ড্রিনা এখানে কিছু আছে? এই তো গেছ ওয়েপেন কি ওয়েপেন কি ওয়েপেন কি ওয়েপেন কি পেয়ে গেছি। এইবার গেছ গ্র্যানি গ্র্যান্ডপাকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। এখানে গেছ গ্র্যানি গ্র্যান্ডপাকে কার পায়ের আওয়াজ পাচ্ছি? ওই যে গ্র্যানি 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 গ্র্যানি, আমি একটা কাজ করি, আমি এখানে আওয়াজ করি তাহলে এই দিকটায় চলে আসবে। এটাকে ড্রপ করি, এতে তো আসছে আসছে আসছে। চলে গেছে ও, দেখুন আসছে। আমরা গিয়ে ওপেন কিটা নিয়ে নিই, মানে ওয়েপেন কি দিয়ে ওয়েপেনের ওটা খুলে নিই, খুলে গেছে ওয়েপেনটাকে নিয়ে নিই। এবার শুধু গ্র্যান্ডপা না আসলেই হলো। চলো 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 চলো। আরে গ্র্যান্ডপা গ্র্যান্ডপা দেখে নিয়েছে গাইস, গ্র্যান্ডপা একটু গুলি করে মারবে আমাকে। এখানে তাড়াতাড়ি বেরাই, আমাকে নিচে যেতে হবে গ্যাস, নিচে গিয়ে পাথর কুড়িয়ে আনতে হবে, তারপরে আমি ওটা দিয়ে গ্যাস গ্র্যান্ডপার মাথায় মারলে, মানে গ্র্যান্ডপাকে মারলে তারপরে গ্যাস ওটা অজ্ঞান হবে, তারপরে আমি সব কাজ করতে পারবো। আর গ্র্যান্ডপার কাছ থেকে আমি শর্ট গানও গ্যাস পেয়ে যাবো। চলে যে একটা পাথর পেয়ে গেছি, নে নে তোল 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 পেয়ে গেছি। আর একটা পাথর হলে গ্যাস হয়ে যাবে, মানে ওই দুজনকে মারতে পারবো। এই যে একটা পাথর, ওটাও নিয়ে নিই, একটা যদি পাই একটাও নিয়ে নিই, তাহলে একটা পেয়ে গেছি। আর ওই যে গ্যাস একটা প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কটাও দেখতে পেয়েছি, প্ল্যাঙ্কটা আমি জানি কোথায় লাগবে। আগে আমি এটা দিয়ে গ্র্যানি আর গ্র্যান্ডপারকে ঘুম পাড়িয়ে দিই, এটাকে আওয়াজ করলে এখানে গ্র্যানি এক্ষুনি চলে আসবে, আমি জানি। দেখো আরে বাবা বুঝেছি গ্যাস গ্র্যানি আসছে গ্যান। এবার দেখো 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 এই নে গ্যাস গ্র্যানিকে মেরে দিয়েছি। এবার গ্র্যান্ডপার পালা, গ্র্যান্ডপা 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 কোথায় গ্র্যান্ডপা? এই যে গ্র্যান্ডপা 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 গ্র্যান্ডপা, গ্র্যান্ডপাকে গ্যাস পেছন দিয়ে মারবো, ও তো ওইদিকে যাচ্ছে। আরে এই সেলেন্ডিনা ও গ্যাস গ্র্যানিকে মেরে দিয়েছি না, ও মনে দেখতে গেছে। এই নে গাইস মেরে দিয়েছি। এবার 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 এ হ্যাঁ শটগানটা নিয়ে নিই। আর গিয়ে গাইস নিচে একটা কাঁচ আছে, যে জায়গাটা আমি ভাঙলে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এখান দিয়ে আমি আগে শটগানের গুলিটা ভরে নিই। চলো 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 দেখাচ্ছি তোমাদেরকে নিচে নিচে। আরে গাইস এত স্লো হাঁটে, এত স্লো হাঁটে। এই যে গাইস এখানে একটা কাঁচ আছে, এই যে এই দেখো এটাকে আমি ভাঙতে পারবো শুট করে। চলে 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 এসছি। এটা গাইস স্ক্রোবারও পেয়ে গেছি, আর এখানে কি শেড কি? আচ্ছা শেড কি মানে ওইটা গাইস, আগে আমি এটা দিয়ে এখানে একটা ভেঙে দিই, এখানে একটা ছিল না, এই যে জিনিসটা, এখানে ফায়ার লগ আছে। এই লকটাকে গেছি আমাদের আগুন ধরাতে হবে, এই আগুন ধরালে গেছি আমাদের দেখাচ্ছি কি হবে। ধরো আগে এটাকে এখানে ফেলাই, শটগানটা নিয়ে নিই। এখানে শেড কিও রয়েছে, শেড কিটাকে আগে বাইরে নিয়ে যাই আমি, এখানে বাইরে ফেলে দিই, বাইরে 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 এখানে পড়ে যা। হ্যাঁ এবার আমরা যাই যাই যাই, আমার তো মনে হচ্ছে গেছে গ্র্যান্ডি গ্যান্ডপা। হ্যাঁ গেছে পায়ের আওয়াজ আসছে, গ্র্যান্ডি গ্যান্ডপা জানতে হয়ে গেছে আবার। এবার গেছি আমরা কি শটগানটাকে নিয়ে নিই এখান থেকে, শটগানটা
বুড়ো মিলে অনেক খেটে গেছে, এইসব ট্র্যাপ বানিয়েছে। এত ইজি করে পালিয়ে গেলে কি করে চলবে? ফেলে দিয়েছি। আচ্ছা টেডিটা আমার এখন আপাতত লাগবে না। এখানে কি আচ্ছা, এখানে তার লাগবে। এটা দিয়ে হয় কি আমি জানি না। প্ল্যাঙ্কটা নিয়ে যাই। প্ল্যাঙ্কটা আমাদেরকে এই উপরে গিয়ে পাতাতে হবে। আগে গ্র্যানি গ্র্যান্ডপাকে যতক্ষণ না মারছি গেছি, আমি শান্তিমন্ত কোনো কাজ করতে পারছি না। ওরা সামনে আসলে গেছে, ওদেরকে আগে মারতে হবে। বুঝে গেছি। গ্র্যান্ডপা দেখি এখানে ফেলাই, আর এখান দিয়ে এটাকে তুলি। হেডশট। এইবার গাইস বুড়ি 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 আয় বুড়ি আয় বুড়ি আয় আয় এটা ফেলা 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 আওয়াজ শুনে আসবে। এই যে গাইস বুড়ি আসছে, ওরও হেডশট। চলো 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 এটা এখানে থাকে। আমরা প্ল্যাঙ্কটা নিয়ে গিয়ে উপরে নিয়ে যাই। কোথায় গেলো প্ল্যাঙ্কটা? প্ল্যাঙ্কটা প্ল্যাঙ্কটা এই যে প্ল্যাঙ্কটা কি গেছে, ওদেরকে উপরে পাতাতে হবে। আর এই যে গাইস বুড়ি মরে পড়ে রয়েছে এখানে, মরে নিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে 2 মিনিটের জন্য শুধু। তার আগে গাইস আমাদেরকে এটাকে পাতাতে হবে উপরে। তো গাইস চলো চলো এটাকে আমরা পাতি দিই এখানে। এই যে জায়গাটা, এটা পাতাতে হবে, আমি জানতাম। হয়ে গেছে হয়ে গেছে। এবার এই পাশে গিয়ে দেখি কিছু আছে নাকি। এটা কি আছে? তো গাইস এইটা মনে আমাদের গাইস ট্রেনে লাগবে আমার যা মনে হচ্ছে। এটাকে আমি আপাতত এখানে ফেলে দিই। আর আমাদের গাইস কি করতে হবে কি করতে হবে, এখন আমরা টেডিটা পেয়েছি। টেডিটা গাইস আমাদেরকে সেলেন্ডিনাকে দিতে হবে। চলো 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 আমরা তাড়াতাড়ি টেডিটা নিয়ে নিই। টেডি টেডি বিয়ার গাইস। আর গাইস এই টেডি বিয়ার নিলে গ্র্যানি গ্র্যান্ডপা ডেকে যায়। এই যে যে টেডি, এই যে গাইস দেখেছো 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 গাইস, গ্র্যানি গ্র্যান্ডপাকে নামের আমি ততক্ষণে পুতুলটাকে নিয়ে যেতে পারবো না। গাইস গান তো আমরা লোড করে নিয়েছি। এবার গ্র্যানি গ্র্যান্ডপা আসলে গাইস ওদেরকে শুট করতে হবে। আর আওয়াজ পাচ্ছি, বুঝে গেছি। গ্র্যানি 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 আসুক। এই যে মেরে দিয়েছি এবার গ্যান্ডপা। গান আরে এই সেলেন্ডিনা। এবার গাইস গ্র্যান্ডপাকে মারতে হবে। চলো 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 গ্র্যান্ডপাকে দেখতে পাচ্ছি। পুতুলটা আমরা গিয়ে নিয়ে আসি, এটাকে এখানে ফেলে রাখি। আর পুতুলটাকে নিয়ে আসি গেছি, পুতুলটাকে উপরে নিয়ে যাই। নিয়ে যেয়েছি পুতুলটা। আরে না 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 না, এই নেই নেই, তোর পুতুল নিয়ে নে, তোর পুতুল নিয়ে নে। আরে ভাই শর্টগান পেয়ে গেছে, শর্টগান পেয়ে গেছে, শর্টগানটা পেয়ে গেছে। এবার গাইস আমাকে মারবে, মেরেই ফেলবে, মেরেই ফেলবে, মেরেই ফেলবে। বুঝেছি গাইস। এবার এটাকে নিয়ে নিতে তাড়াতাড়ি আমি গিয়ে। আরে গাইস ডে 3 আমরা মরে গেলাম গাইস। গ্র্যান্ডপা আমাকে শুট করে মেরে দিলো, আর আমরা পুতুলটাকেও রাখতে পারলাম না। কিন্তু আমরা গাইস গুলটিটা রয়েছে আর দুটো পাথর আছে, এটা দিয়ে গাইস আমাকে আবার ওকে মারতে হবে, মেরে আবার ওর কাছ থেকে গানটা নিতে হবে। আমরা 2 বার মরে গেছি, আমাদের কাছে আর মনে হয় 4 বা 3 বার চান্স আছে। তার ভিতরে গাইস আমাদেরকে কমপ্লিট করতে হবে। বাইরেই গাইস ওই গুলটিটা পড়েছিল, ওইটা আমরা গিয়ে নিয়ে নিই। এই যে যে গাইস গ্র্যান্ডপা 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 গ্র্যানি দুজনেই আছে, এক এক করে গাইস মারতে হবে। প্রথমে তুই খা, তারপরে তুই খা, এই নে। ও গাইস দুজনকেই মেরে দিয়েছি। চলো 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 এবার আমরা পুতুলটাকে আগে রেখে দিয়েছি গাইস। এই পুতুল ধরলে ওরা রেগে যায়, তার আগে আমাদের এটাকে রেখে দিয়ে আসি। এখান থেকে ওপরে, এখান থেকে ওপরে যেতে হবে। আর এখানে একটা গাইস ছাদের মধ্যে ফুটো আছে। এই যে আর গাইস এই যে কাকটা, এই কাকটা গাইস এর কাছে একটা কিছু আছে। এই যে গাইস ট্রেন কি আছে, তো গাইস এই ট্রেন কিটা নিতে গেলে আমাকে ঠোকরাবে। তো আমাকে একে আগে ওই নিচে আগুন ধরাতে হবে, আগুন ধরালে উড়ে চলে যাবে। এই দেখো দেখেছো, এখান থেকে আস্তে করে নামতে হবে। এবার গাইস এখানে পুতুলটাকে দিতে হবে। এই যে এই গাইস সেলেন্ডি না চলে এসছে। এবার গাইস এর পুতুল দিয়ে দিয়েছি ওকে, বাচ্চা মেয়ে বোঝাই তো। এবার আমাকে দেখো দেবে, দেখিস তো প্যাডলক কি গাইস, প্যাডলক কি আমাদেরকে লাগবে আমি দেখা। নিচে নিচে যেখানে গাইস ট্রেনটা ছিল ওইখানে ওইখানে ওইখানে। এই জায়গায় শটগানটা নিয়ে নিই আমি। আগে প্যাডলক কিটা আমি ভেতরে ফেলে দিই, এটা আমাদের লাগবে। এই শটগানটাকেও আমি গাইস এখানে রেখে দিই, যেন গ্র্যান্ডপা না পায় এটা, এর উপরে রেখে দিই গাইস। এবার আমরা পাথর নিয়ে গাইস উপরে গিয়ে, দুটো ইয়ে আছে গাইস, দুটো পাথর খুঁজতে হবে। তারপরে গাইস ওটা দিয়ে আমরা উপরে একটা বাস মতো আছে, ইয়ে কি বলে সেরকম দুটো আছে, সেইগুলো আমাকে ফেলতে হবে উপরে টিপ করে মেরে। তারপরে ওখান থেকেও আমরা কিছু পাবো। ওই জায়গায় একটা দেখতে পেয়ে গেছি, একটা পেয়েছি, আমাদের আরও লাগবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার চলো চলো ঘরের ভেতরে চলো। ওই যে গেছ, কে দেখে নিয়েছে, কে দেখে নিয়েছে, কে দেখে নিয়েছে, কে দেখে নিয়েছে। গুলি আছে তার ভেতরে, ক্যাশবি আয় 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 আয়। ওই যে গেছ গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা আসবে। আর এখানে হেডশট। এবার গ্র্যানিও আসবে শিওর, গ্র্যানি কি এখানে জন্মায়নি। চলো 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 আমরা তাদের ওইগুলো ফেলে দিই। এসি জি একটা গেছে এখানে, আর একটা আর একটা আর একটা কোথায় আছে। হয়ে গেছে। এবার আমার এটা কাজ নেই, আর এখানে এই বাসটাকে নিই, এটাকে নিচে নিয়ে যেতে হবে আমাকে। আমি আগে এখানে জল ভরিনি, এখানে আমাকে জল ভরি নিয়ে গিয়ে নিয়ে নিচে রাখতে হবে। হ্যাঁ জল ভরি নিয়েছি, এবার আমাকে এটাকে নিচে নিয়ে যাবো। আটটা বাস আছে, ওটাকেও নিয়ে আসতে হবে। এই যে গেছে এইখানে রাখতে হবে, এটাকে একটাকে একটা এখানে।
আর একটা লাগবে। এখানে আমি লক পেয়েছিলাম না, লক, এই যে লকটাকে নিয়ে যাই। এটাকে আমাকে ওইখানে যদি ধরাই তাহলে আমি ওখান থেকে কাকটাকে সরাতে পেরে ওখানে ট্রেন কি মনে হয় রয়েছে, আমি ট্রেন কিটা নিতে পারবো আর হয়তো ট্রেনে করে স্কেপও করতে পারবো। আগে এদেরকে আমি শটগান দিয়ে উড়িয়ে দিই গাইস, তাহলে আমার আর ভয় থাকবে না। এখানে গ্র্যানি এসেছে, গ্র্যান্ডপা চলে এসছে। বাট এখানে তো আর মনে হয় না গুলি আছে, এবার আমাদের উপরে যেতে হবে। উপরে গিয়ে শটগানে গুলিগুলো ভরাবো, এখান থেকে গুলিগুলো ভরিয়ে নিই, দুটো ভরিয়ে নিয়েছি। এবার গেছি আমাকে এবার আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে লকটা আনতে হবে, লকটা নিয়ে এসে গেছি আগুন ধরাতে হবে। গানটাকে আমি এই ঘরেই ফেলে দিই যেন গ্র্যান্ডপার হাতে না আসে। লকটা নিয়ে যাই, লকটা নিয়ে গিয়ে গেছি উপরে। এখানে একটা কোথাও মাচিস ছিল, এই যে মাচিস পেয়ে গেছি। লিফ্টটা নিচে আসুক, এর ভেতরে এগুলো ফেলে দেবো, এইটা আর মাচিসটা। এবার আমাদের উপরে যেতে হবে, এটাকে লিফ্টটাকে অন করে দিই, তাহলে এবার উপরে যাবে। মাচিসটা তো গেছে, আমরা ভেতরে ফেলে দিয়েছি, এবার আমরা এখান থেকে বেরাবো। এবার গেছি লকটাকে আমাকে এইখানে দিতে হবে ফায়ার প্লেসে, এই যে এখানে, এটা এখানে। এবার আমাকে মাচিসটাকে নিয়ে আসতে হবে, মাচিস, এই যে। এবার এই মাচিসটাকে গেছি আমরা ওইখানে দিলে এখানে আগুন ধরে যাবে, আর যখন এই কাকটা পালিয়ে যাবে। চলো, এই যে হয়ে গেছে, এবার আমাদের কাকটা ওখান দিয়ে পালিয়ে গেছে। চলো উপরে যাই। ট্রেন কি হয়ে গেল আমাদের, আর কিছু লাগবে আমি জানি না। এবার গেছি কাকটা উড়ে গেছে। এবার গেছি এখান থেকে আমরা ট্রেন কিনে নিতে পারবো। হ্যাঁ, ট্রেন কি আছে, আর ওই দেবো গেছি গ্র্যান্ডপা। ট্রেন কি গেছে আমরা পেয়ে গেছি, এটাকে আমরা ভেতরে ফেলে দিই, এর ভেতরে। আর এখান থেকে শটগানটা তুলে নিই, এক্ষুনি গেছি বুড়ো বুড়ি আসবে, আর এদের আমি মাথা ওড়াবো। দেখো এই যে গ্র্যানি আসছে, এবার বুড়ো গ্র্যানি, গ্র্যান্ডপা। হ্যাঁ গেছি গ্র্যান্ডপা, আরে হ্যাঁ হ্যাঁ। এবার এটা নিয়ে নিই, আরে চল, এত স্লো। এটাও পেয়ে গেছি। এবার গাইস আমাদেরকে ওই বাসটা আনতে হবে যেটা আমরা ঢিল মেরে ফেরে ফেলেছিলাম, এটাকে নিয়ে নিই। এর ভেতরে গেছে আমাদের জল ভরতে হবে, জল ভরে গেছে নিয়ে যেতে হবে। হয়ে গেছে গাইস, মনে আমরা কমপ্লিট করে দেবো। চলো দেখছি, এই যে এখানে, এটা এখানে। হ্যাঁ, এবার এখানে প্যাডলক কিটা লাগবে গেছে, প্যাডলক কিটা দিলে আমি এটা খুলতে পারবো। প্যাডলক কি, এই যে গেছে প্যাডলক কি। এবার এখানটা আমি এটাকে খুলবো। হ্যাঁ, এখান থেকে যে ফিউজ আমাদের কোনো কাজে লাগবে, যাই না। চলো দেখি আমরা এইগুলো লাগাতে থাকি এক এক করে ট্রেনের মধ্যে, দেখি ট্রেন দিয়ে এসকেপ করতে আমাদের কী কী লাগবে। এই যে গেছি এখানে সুইচটা। হ্যাঁ গাইস, এবার মনে হয় ট্রেনে পাওয়ার চলে এসছে হয়তো। এখানে কী লাগবে, খুলে গেছে, এখানে কী কী লাগবে। আচ্ছা গাইস, এই দুটো হলেই মানে আমাদের মনে হয় ট্রেনে করে আমরা স্কেপ করতে পেরে গেছি মনে হচ্ছে গাইস, কেন আমরা অনেক আগে এগুলো পেয়ে গেছিলাম। আমাদের গাছ ট্রেন কিটা আর ওইটা লাগবে, এই যে ট্রেন কি আর এই যে গেছি এইটা নিয়ে নিই। চলো মনে হয় গেছে আমরা ট্রেনে করে স্কেপ করতে পেরে যাবো গাইস। এটা গাছ লাগিয়ে দিয়েছি, এবার আমাদের শুধু লাগবে ট্রেন কি হলেই মনে হয় হয়ে যাবে, আমরা ট্রেন কি হলেই গাছ স্কেপ করতে পেরে যাবো। আর গাইস আমি শুধু দুবার মরেছি গ্র্যানি আর গ্র্যান্ডপার কাছে, আর এইবার গাছ আমি ভয় পাইনি একদম গাইস, একদম না ভয় পেয়ে খেলে। এই যে গেছে ট্রেন কি এবার হয়ে যাবে। ট্র্যাপে ইচ্ছা করে বলে দেখো গাইস, আমার কোনো ভয় নেই গেছি। দেখো আসবে, কে আসবে, এবার মনে হয় স্কিপ করতে পেরে যাবো। রেডি 1 2 3 কি নিড টু ক্লোজ দ্য ডোর ফার্স্ট। আচ্ছা গাইস দরজা বন্ধ হয়ে গেছে। রেডি 1 2 3 নিড টু ক্লোজ দ্য ডোরস ফার্স্ট। ক্লোজ তো করলাম। আচ্ছা সব কটা দরজা বন্ধ করতে হবে, আর কোনো দরজা আছে না। চলো এবারে হয়ে যাবে। 1 2 3 গো গাইস, ইয়ে, তাই তো হয়ে গেছে। তো হ্যাঁ গাইস, আমরা স্কেপ করতে পেরে গেছি আর ওটাও। হ্যাঁ গাইস, আমরা ট্রেন দিয়ে স্কেপ করেছি আজকে। দেখো গ্র্যানি আর গ্যানপা দেখতেই রয়েছে, কিছু করার নেই ওদের, আর ওর মেয়েও নাতনিও চলে এসছে। দা এন্ড। তো গাইস আমরা স্কেপ করতে পেরে গেছি, তা আবার মাত্র দুবার গাইস, দুবার মরে। তো গাইস আজকের গেম প্লে এতটুকুই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো গাইস আমাকে কমেন্ট করে জানাও। আর গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে, আর গাইস নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস আমি কি কি গেম খেলবো গাইস সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এটা তো গাইস গ্র্যানি চ্যাপ্টার 3 খেললাম, আর গ্র্যানি চ্যাপ্টার 3 গাইস ট্রেন করে স্কেপ করেছি, এটা আমি এরপরে বাস ডোর দিয়ে স্কেপ করবো যদি তোমরা বলো। তো গাইস আজকের গেম প্লে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।